কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও আমরা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটা কোয়ালিফাই করেছি বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষ মুহূর্তে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যদি খেলা না হয় তাহলে বাংলাদেশের জন্য সেটা হবে দুর্ভাগ্যের বিষয়। কেন বলছি এটা, কোয়ালিফাই করার পর কেন বলছি এটা? মাত্র কদিন আগে ICC নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ডকে। কেন করেছিল? লঙ্কান ক্রিকেট বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপের কারণে তাদের ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট বোর্ডটাকে বহিষ্কার করে একটা অন্তর্বর্তীকালীন বোর্ড দিয়েছিল। এরপর ICC তাদেরকে নিষিদ্ধ করেছে, কারণ ICC-র আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে সরকারি হস্তক্ষেপ যদি ক্রিকেট বোর্ডের উপর থাকে তাহলে সেই বোর্ডকে বহিষ্কার করবে, অর্থাৎ ICC-র পূর্ণ মেম্বারশিপ থেকে সরিয়ে দিবে সংস্থাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেরকম একটা বিপদের দিকে এগোতে যাচ্ছে, সেটা থেকে উত্তরণ একমাত্র আমাদের ক্রিকেট বোর্ডের হাতে। তারা চাইলে আগামীকালই করতে পারে, সেটা হলো চন্ডিকা হাথুরু সিংহেকে যদি বাদ দিয়ে দেয়, অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি তাকে বহিষ্কার করে দেয়। আর এই ঘটনা প্রধানমন্ত্রী পর্যন্ত কিংবা সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত যাচ্ছে না। 71 খেলাযোগের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আজ জানতে পেরেছি আগামী 19 নভেম্বরের পর যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন তামিম ইকবাল। সেখানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন সেটাই তিনি মেনে নেবেন। গত 3-4 মাসে তার সঙ্গে ঘটে যাওয়া সব বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তামিম। তামিম জাতীয় দলে আর ফিরবে না যদি চন্ডিকা হাথুরু সিংহেকে কন্টিনিউ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে তামিমকে ফেরানোর জন্য দেশের ক্রিকেটের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবালকে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী হয়তো দেশের ক্রিকেট বোর্ডকে বিতর্কিত এই কোচকে বাদ দেওয়ার জন্য বলবে। তখন হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চন্ডিকা হাথুরু সিংহেকে বাদ দেবে। যদি তা করে তাহলে ICC-র কাছে এটা এভাবে যাবে, দেশের সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচকে ছাঁটাই করেছে। এই জিনিসটা ICC-র নিয়ম লঙ্ঘন করতে পারে, যেমনটা লঙ্কান ক্রিকেট বোর্ড করেছে। সেক্ষেত্রে ICC-র নিষেধাজ্ঞায়ও পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা থেকে বাঁচার জন্য এখন একমাত্র উপায় BCB-র হাতে, তারা চন্ডিকা হাথুরু সিংহেকে বাদ দিয়ে নতুন একজন কোচ নেওয়া, তামিম ইকবালকে সুস্থভাবে ফেরানোর জন্য পথ তৈরি করা। তামিমকে বাদ দিয়ে নিজেদেরকে সঠিক প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে লজ্জায় ডুবেছে, তারা যদি আরও একবার এই ধরনের অপচেষ্টা করে, অর্থাৎ তারা যদি আরও একবার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তামিমকে দলে ফেরানোর কোনো পথ তৈরি না করে চন্ডিকা হাথুরু সিংহেকে বহিষ্কার করে, সেক্ষেত্রে এটা দেশের সরকারের উচ্চ পর্যায়ে যাবে। সরকারি হস্তক্ষেপে হয়তো চন্ডিকা হাথুরু সিংহেকে বহিষ্কার করতে বাধ্য হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা কখনোই ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে না। ICC-র নিষেধাজ্ঞার একটা শঙ্কায় পড়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট। সেটা যদি হয়ে থাকে তাহলে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই আমরা খেলতে পারবো না। তাই দেশের ক্রিকেট বোর্ডের অবশ্যই জিনিসটা চিন্তা করা উচিত, দেশের সরকারি পর্যায়ে যাওয়ার আগে তামিম ইকবালকে ফেরানোর রাস্তাটা পরিষ্কার করা, বিতর্কিত কোচ হাতুরুকে বহিষ্কার করা। এ দুটা কাজই করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।